বৃহস্পতিবারে ভারতের 78 সংখ্যক স্বাধীনতা দিবস 1947 চনের 15 আগস্টত ভারতের ব্রিটিশ শাসনের স্বাধীনতা লাভ করেছিল। সেয়ে বৃহস্পতিবারের এই দিনটিতেই ভারতের মুক্ত নাগরিক হিসাবে স্বাধীনতা দিবস পালন করে আছে। সমগ্র দেশের সাপর গান্ধী ময়দানত 78 সংখ্যক স্বাধীনতা দিবস পালন করা হয়। গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং আদিকে ধরে বহুত বীর আমার স্বাধীনতা প্রদান করার সকল সাহসী যোদ্ধালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার দিন এইটো। সাপর রাজ্যচক্র অন্তর্গত সাপর গান্ধী ময়দানত পুয়া 7 বজাত ঘরে ঘরে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন, 7:30 বজাত সরকারি বেসরকারি কার্যালয়ের শিক্ষানুষ্ঠান আদিত পতাকা উত্তোলন, 7:30 বজাত সাপর পৌরসভার অন্তর্গত সমূহ প্রতিমূর্তিত মাল্যার্পণ করার লগতে শহীদ তর্পণ কার্যসূচী রূপায়ণ করা হল। সাপর গান্ধী ময়দানত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন আর রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশনে 5:30 বজাত রাষ্ট্রীয় পতাকার অবলম্বন করা হল। ইয়ার ছাত্র ছাত্রী সকলের মত নৃত্য প্রতিযোগিতা আর খেল ধেমালিও অনুষ্ঠিত করা হল। সাপরের মুন্না আহমেদের প্রতিবেদন আপনাদের আগবাইছো। আমার দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থত আত্মবলিদান দিয়া শহীদ বীরসকলক সঁচাকে বড় একটা সুন্দর পরিবেশ আজি ভাল লাগিছে। বীরসকলক ইয়ার পিছতে আছে আর গান্ধীজির প্রতিমূর্তির মাল্যার্পণত সহযোগ করব সাপর যুত অরুণ কুমার সিংহ ডাঙরিয়াক এখনই গামোচারে সম্বর্ধনা জানাইছে। সাপর বিভিন্ন প্রতিমূর্তির মাল্যার্পণ কার্যসূচীও সমাপন হয়েছে। ইয়ার পিছতে স্কুলত নপঢ়া নেকি দেশের মিলন্ত তথা ভারতবর্ষের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা নিয়োজিত হয়ে দেশের সার্বভৌমত্ব তথা অখণ্ডতা রক্ষার হেতু সাহসের যুঁজ দিয়ে আত্মবলিদান দিয়া প্রতিগী বীর জওয়ানক মানে সেবা জানাইছো। সম্প্রতি কালত বানপানী আর বিভিন্ন দুর্যোগের ফলত দেশের তথা রাজ্যসকলের যখন প্রাণ হেরুয়ালে পরিয়ালের প্রতি গভীর সমালোচনা জ্ঞাপন করলো।